সংগীত সূর্য ডক্টর ভূপেন হাজৰিকা আর গোয়ালপরিয়া লোকগীত সম্রাজ্ঞী প্রতিমা বৰুৱা পাণ্ডে বিশ্ব দরবারত প্রতিষ্ঠা করা গোয়ালপরিয়া ভাষার প্রথমখন পূর্ণদৈর্ঘ্যের কথাছবি মনে কেনে বুজনা মুক্তির অপেক্ষাত। প্রয়াত প্রতিমা বৰুৱা পাণ্ডে আর সুধাকণ্ঠই বহুসংখ্যক গীতের গোয়ালপরিয়া ভাষা প্রতিষ্ঠা করে যাওয়ার পিছত বিভিন্ন শিল্পী এই ভাষাত সংগীত চর্চা করে অহার দরে পশ্চিম প্রতিষ্ঠিত ক্লিয়ার ভিজন প্রডাকশনে গোয়ালপরিয়া ভাষার প্রথমখন কথাছবি নির্মাণের কাম সম্পূর্ণ করে তুলিছে। আমরা উঁচা ঘরের মানুষ, কার এত সাহস যে অঞ্জলির দিকে চোখ তুলি দেখবে? সংগীত সূর্য ডক্টর ভূপেন হাজৰিকা আর গোয়ালপরিয়ার লোকগীতর সম্রাজ্ঞী প্রতিমা বৰুৱা পাণ্ডেয়ে বিশ্ব দরবারত প্রতিষ্ঠা করা গোয়ালপরিয়া ভাষার প্রথমখন পূর্ণদৈর্ঘ্যর কথাছবি মনে কেনে বুঝে না মুক্তির অপেক্ষাত। আচরিত হওয়ার কোনো কারণ নাই, আজ থেকে যে সুবিধাগুলো তোকে দেওয়া হইল আর ভবিষ্যতেও দেওয়া হইবে, এগুলা তুই সব ডিজার্ভ করিস। প্রয়াত প্রতিমা বৰুৱা পাণ্ডে আর ডক্টর ভূপেন হাজৰিকায় বহু সংখ্যক গীতের গোয়ালপরিয়া ভাষাক প্রতিষ্ঠা করে যাওয়ার পিছত বিভিন্ন শিল্পী এই ভাষাত সংগীত চর্চা করে অহার দরে পশ্চিম প্রতিষ্ঠিত ক্লিয়ার ভিজন প্রডাকশনে গোয়ালপরিয়া ভাষার প্রথমখন কথাছবি নির্মাণের কাম সম্পূর্ণ করে তুলিছে। ছবিখনৰ প্ৰচাৰ সচিব ছাৰ চৌধুৰীয়ে জনোৱা মতে ছবিখনৰ কাহিনী চিত্ৰনাট্য সংলাপ তথা পৰিচালনাৰ দায়িত্বত আছে ছিব্বাৰ আহমেদ। যাও বাবু যাও, নিজৰ কাম কৰক, মই ভাল মতেই জানো তোমাৰ মতন ধনী মানুহে গৰীবক ভিক্ষা দিব পায় কিন্তু সাহাৰা দিব নাপায়। ছিব্বাৰ আহমেদ আৰু মফিজুল হকে প্ৰযোজনা কৰা ছবিখনত সংগীত দিছে নাজমুল হকে। কালচাৰেল ডেস্ক, প্ৰাগ নিউজ।